হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি পাতার পরিচয় করিয়ে দেব যে পাতাটি ব্যবহার করলে বা খেলে আপনি বিভিন্ন ধরনের চর্মরোগ ও অ্যালার্জি থেকে উপশম পেতে পারেন। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। দর্শক, আপনারা যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমের পাতা। শীতকালীন সবজি সিম এর বিভিন্ন গুণাগুণ রয়েছে। সবজির গুণাগুণ রয়েছে, তেমনই এই সিমের পাতাতেও রয়েছে দারুণ গুণ। সিম পাতার উপকারিতার অনেক বেশি চর্মরোগের জন্যই। তাই আজকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সেই সিম পাতার উপকারিতা নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিম পাতার উপকারিতা এবং এই সিম পাতা আমাদের কীভাবে কাজ করবে এবং সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করার উপায়সমূহ। সিম পাতার উপকারিতা। শীতকালীন সবজি সিম, এটা কে না চেনে? মোটামুটি সবাই এই সিম পাতার সাথে পরিচিত। সিম পাতা দাউদ এবং চর্মরোগের জন্য মূল্যবান একটি মহা ঔষধ। এই সিম পাতার মাধ্যমে খুব সহজেই দাউদ এবং চর্মরোগ দূর করতে পারেন। কারোর শরীরে যদি বিভিন্ন অঙ্গে দাউদ অথবা চর্মরোগ থাকে, তাহলে এই সিম পাতা ব্যবহার করলে দূর হয়ে যাবে। সিম পাতা দিয়ে দাউদ দূর করার উপায়। সিম পাতা দাউদ দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি ঔষধ। দাউদ দূর করতে হলে আপনার জন্য কয়েকটি সিম পাতা লাগবে। 8 থেকে 10টি পাতা ভালো মতো পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে 8 থেকে 10টি পাতা ভালো মতো পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে সেই পাতা এবং রস আপনার দাউদের সেই স্থানে লাগাতে হবে। এভাবে আধা ঘন্টা লাগিয়ে রাখবেন। এভাবে যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দাউদ দূর হয়ে যাবে এই সিম পাতার মাধ্যমে। সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করার উপায়। সিম পাতার মাধ্যমে দাউদ সহ বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তাই এই সিম পাতা দিয়ে খুব সহজেই আপনি আপনার শরীরের চর্মরোগ দূর করতে পারেন। অনেকেরই ঔষধ ব্যবহারের ফলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া উপায়ে চর্মরোগ দূর করতে হলে আপনার সিম পাতার প্রয়োজন হবে। আর এই সিম পাতা দিয়ে আপনি খুব সহজেই আপনি চর্মরোগ দূর করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করার উপায়। সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করতে হলে প্রথমেই 8 থেকে 10টি পুষ্ট সিম পাতা নিয়ে আসতে হবে। তারপরে ব্লেন্ডারের মাধ্যমে তা ব্লেন্ড করতে হবে অথবা পাঠাতে মলিন করে বেটে নিতে হবে। আর সেই রস সমস্ত শরীরে বা যে সমস্ত স্থানে চর্মরোগ রয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। এভাবে সপ্তাহে 3 দিন ব্যবহার করলে সিম পাতা দিয়ে আপনি চর্মরোগ দূর করতে পারবেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই সিমের গুণাগুণ সম্পর্কে। শীতকালীন সবজি সিম। শীতকালীন সময়ের সব ফ্যামিলিতে কম বেশি সিমের তরকারি তৈরি করে থাকে। অনেকের আবার সিমের ভাজি অনেক প্রিয়, অনেকের সিমের বিচি অনেক প্রিয়। আর এই সিম এবং সিমের বিচি এবং সিমের পাতার গুণাগুণ রয়েছে। সিমের তরকারি খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণ হয় এবং রাতকানা রোগ শরীর দুর্বল থাকলে তা দূর করে। শীতকালীন এই সবজিটি কম বেশি সবারই খাওয়া উচিত, এতে করে পুষ্টির চাহিদা পূরণ হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন এই সিম পাতার মাধ্যমে কিভাবে দাউদ ও চর্মরোগ দূর করা যায়। তাহলে আজ থেকে ব্যবহার শুরু করুন এই সিম পাতার। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।